হোয়াইট লাইন টেলিভিশনে চলছে পাড়ায় পাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বিশেষ কভারেজ। উত্তর দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবনগর অধিবাসী বৃন্দের দুর্গাপুজোয় এবার 50তম বর্ষ, তাই সাজো সাজো রব গোটা এলাকা জুড়েই। নবনগর যুব সংঘ ক্লাবের সুবিশাল ময়দানে বাঁশ কাঠ কাপড়ের সহযোগে গড়ে উঠছে বিশাল মণ্ডপ, যার প্রধান উদ্যোক্তা 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 2 নম্বর ওয়ার্ডের ঘরের ছেলে পিঙ্কু কুমার ভৌমিক। নবনগর অধিবাসী বৃন্দের সহযোগিতায় এবং পিঙ্কুর উদ্যোগে মাটি থেকে 65 ফুটের বিরাট মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। মূল মণ্ডপের ওপরে থাকছেন বাবা ভোলানাথ। এবারে এই যে 50 বছরের নবনগর সর্বজনীন অধিবাসী বৃন্দের দুর্গ উৎসব, পরিকল্পনা কি রয়েছে, একজন সম্পাদক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এবছর আমরা অঞ্চলের সাধারণ মানুষ এবং উৎসবপ্রেমী মানুষদের জন্য আমরা প্যান্ডেলে রাখছি, আমাদের যে থিম তার নাম দিয়েছি আমরা শিবালয়ে শিবানী। আর আমাদের থিম হচ্ছে, থিম নয় ঠিক, আমরা মন্দির যার আদলে করছি সেটা হচ্ছে নামচি ধামের আদলে। আর আমাদের প্রতিমায় রয়েছেন ভাস্কর সনাতন রুদ্রপাল, এবং এছাড়াও আমাদের এই যে রয়েছেন, মানে কত ফুট উঁচু হচ্ছে এটা? টোটাল যা আনুমানিক 60-62 ফিটের মতো হাইট হবে। মানে এইটা জাস্ট নিচে স্ট্রাকচার হচ্ছে, এর উপরে শিব বসছে। অ্যাকচুয়ালি যেটা, যে স্ট্রাকচারটা আপনি দেখছেন এর উপরে দর্শনার্থীরা উঠবে, ওখানে একটা শিবের মন্দির থাকবে, যেখানে শিবের বা ভোলেনাথের নটরাজ যে রূপ সেই রূপটা আপনারা দেখতে পাবেন। ওটা মিডিল স্টেজ, ওটা মিডিল স্টেজ, এরপর আপারে একদম পাবে থাকছে আর ভোলেনাথের একটা বড় মূর্তি থাকছে 20 ফুটের, যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর মধ্য দিয়ে আমরা সেটা দর্শনার্থীদের মধ্যে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। মহাদেব দর্শন করে একবারে মাতৃ দর্শনে দর্শনার্থীরা নেমে আসবেন এবং মূল মণ্ডপে এসে তারা মাতৃ দর্শন করতে পারবে। এবং সেখানে দুটো মাতৃ প্রতিমা থাকছে, দুটো মাতৃ প্রতিমা থাকছে, যেহেতু একটা প্রতিমা অনেকটাই বড় হচ্ছে, আর্টিস্টিক হচ্ছে, যেহেতু আমরা ওটা কত ফুটের হবে সনাতন রুদ্রপালের? যেটা হচ্ছে ওটা 12.5 ফিট হাইট, আর আরেকটা হচ্ছে মাঝে যেটা পুজো হবে, যেটা পুজো হবে। শুধু মণ্ডপ সজ্জাতেই নয়, মাঠ জুড়ে ডেকোরেশন, মেলা, আলোর ব্যবস্থা, বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো সব থাকছে নবনগর দুর্গ উৎসবে, যা চমকে দেবে দর্শনার্থীদের। ওটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য, ওটা ওই পার্টটা আলাদা থাকছে, চন্দননগরের পার্ট না, চন্দননগর তো রোড কলকা আর পুকুরধারটা চন্দননগরের লাইটিং করবে। আর 3টে পার্ট থাকছে লাইটে, আরেকটা হচ্ছে ভেতরের প্যান্ডেলের পার্টটা আলাদা একটা লাইটমেন্ট থাকছে, আর উপরে যেটা থাকছে শুধু ভোলেনাথকে যেটা লাইটিং বা লাইট অ্যান্ড সাউন্ডের মধ্য দিয়ে সোয়াপ করা হবে সেটা, সেই ক্ষেত্রে মানে ওটা তারা লাইটের মধ্য দিয়ে অন্ধকারের মধ্যে শিবকে ফুটিয়ে দেবে। আর আলাদা চন্দননগরের লাইটিং দিয়ে পুরো এলাকা আলোকিত হচ্ছে। চোখ ধাঁধানো মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা এবার নজর কাড়বে সকলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে 1 সেপ্টেম্বরের মহামিছিল থেকেই। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারই মধ্যে সেজে উঠবে নবনগর যুব সংঘ ক্লাবের ময়দানে এবছরের নবনগর অধিবাসী বৃন্দের দুর্গ উৎসব। এর পাশাপাশি যে একটা বড় কথা, পুজোর বাজেট, মানে কোভিড পরবর্তী সিচুয়েশনে একটা সমস্যা সামনে, কিন্তু রাজ্য সরকার এগিয়ে এসেছে, মানে 50,000 টাকা অনুদান 60,000 টাকা হয়েছে, এবং ইলেকট্রিকের ক্ষেত্রে 50% ছাড়, 60% রয়েছে, তো এইটা কীরকমভাবে উপযোগী হচ্ছে? এটা তো নো ডাউট আমরা কৃতজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ যিনি ভেবেছেন পুজো কমিটির প্রতি, হয়তো খুব বড় বড় কমিটিদের কাছে এটা কিছুই নয়, কিন্তু আমরা যারা সদ্য যারা ছোটো পুজো থেকে আস্তে আস্তে করতে করতে একটা জায়গায় উঠে আসছে, তাদের কাছে বা আমাদের কমিটির কাছে এই ফান্ডিংটা মানে খুব দরকার বা প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য মানে যেটা করেছেন আমরা কৃতজ্ঞ। নবনগর অধিবাসী বৃন্দ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞ। আরও খবর জানতে চোখ রাখুন হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার ইউটিউব চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করুন হোয়াইট লাইন টেলিভিশন কলকাতা, এবং ফ্যাশন দুনিয়ার নিত্য নতুন খবর এবং ছবির জন্য ফ্যাশন লাইন টেলিভিশন ইউটিউব চ্যানেলটি। আর দেখুন বিনোদন জগতের এক্সক্লুসিভ খবর একমাত্র ফ্যাশন লাইন টেলিভিশনে।